গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প হেমেন্দ্র কুমার রায় রচিত দীঘির মাঠে বাংলো। মাসিক পত্রে কবিতা লিখি বলে বন্ধুমহলে নাম হয়েছিল কবি। আমার কবিতায় যে কবিত্ব নেই সে কথা আমার চেয়ে ভালো করে আর কেউ জানে না। কবিত্ব থাকে প্রত্যেক মানুষের অন্তরে, সে হিসাবে প্রত্যেক মানুষই কবি। কিন্তু ভাষায় সেই কবিত্বকে প্রকাশ করতে পারে খুব অল্প লোকই, এবং আমি ওই অল্প সংখ্যকদের কেউ নই। যদি জিজ্ঞাসা করেন তবু আমি কবিতা লিখি কেন, তবে উত্তরে বলবো ওটা আমার মুদ্রাদোষ। সম্প্রতি বাল্যবন্ধু সতীশের পত্র পেয়েছি। সতীশ গিয়েছিল পূজোর সময় বায়ু পরিবর্তনে, পশ্চিমের এক দেশ থেকে লিখেছে, কবি আমি যেখানে বাসা বেঁধেছি তার আশেপাশে অজস্র কবিত্বের বাহার। এখানে উপর পানে তাকালে ঝুলে ভরা কড়িকাঠের বদলে দেখা যায় নীলার রং মাখানো অসীম আকাশ। পদব্রজে বেড়াতে বেরুলে নরহত্যাকারী মোটর ও ট্রামের বদলে চোখে পড়ে কেবল বনফুলের রঙিন পাহাড় ও নদীর হাড় দোলানো স্নিগ্ধ সবুজ ক্ষেতের পর ক্ষেত, এবং কান পেতে শুনলে হেঁটো লোকের হট্টগোল আর পাওনাদারের সচিৎকার তাগাদার বদলে শোনা যায় মুক্ত বিহঙ্গের আর গিরি নির্ঝরিণীর মতো সঙ্গীত। অতএব বাধো তোমার মোটমাট, কিনো একখানা ইন্টার ক্লাসের টিকিট এবং চলে এসো আমার ঠিকানায়। তোমার উদরে অন্ন যোগান দেওয়ার ভার গ্রহণ করব আমি। বলা বাহুল্য, সতীশের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করতে দেরি করলুম না। সতীশের বাসায় পৌঁছে দেখলুম অত্যুক্তি করেনি। যা আমার কবিতায় প্রকাশ পায় না সেই কবিত্বই এখানে সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে। আকাশে বাতাসে বনে বনে নদীর লহরে প্রজাপতির পাখনায় মৌমাছির গানে নিজেকে কি নিঃস্ব মনে হল। একরত্তি একটি ঘাসের দুলদুলে ফুল বাতাসের দীর্ঘশ্বাসও সইতে পারে না, কিন্তু তারই তিল পরিমাণ পাপড়িতে যে অনন্ত ছন্দ কবিত্বের ইঙ্গিত, আমার শত শত বড় বড় কবিতাও তার কাছে নগণ্য। এখানে আমার কবিতার পাশ ফিরে শোবারও ঠাই নেই। সতীশ বললে, কবি এখানে খালি কবিত্ব নয়, তার চেয়েও শ্রেষ্ঠ জিনিস পাওয়া যায়। আমি বললুম, কবিত্বের চেয়ে শ্রেষ্ঠ জিনিস স্বর্গেও নেই। স্বর্গে? অন্তত হিন্দুদের স্বর্গে না থাকতে পারে, কিন্তু মর্তে আছে। টাকায় দুগণ্ডা রাম পাখি এবং ২০ গণ্ডা তস্য ডিম্ব, এমন দেশটি কোথায় গেলে পাবে খুঁজে তুমি? চমৎকৃত হয়ে বললুম, তাহলে প্রাণপণে আমি প্রতিজ্ঞা করছি সতীশ, এদেশ কি আমার স্বদেশ বলে মনে করব। সতীশ চোখ পাকিয়ে বললে, কবি তুমি মির্জাফরের চেয়েও নিম্ন শ্রেণীর লোক। কেন? মির্জাফর স্বদেশ ভুলেছিলেন সিংহাসনের আর বিপুল ঐশ্বর্যের লোভে, আর তুমি এমন পামর যে তুচ্ছ ফাউলের লোভে স্বদেশকেও ভুলতে চাও। ভুল সতীশ ভুল, ফাউল তুচ্ছ নয়, আর ফাউল হচ্ছে আমার স্বদেশেরই একটি বড় সম্পদ। এনসাইক্লোপিডিয়া খুলে দেখো, ফাউল বিদেশি নয়, তার প্রথম জন্ম ভারতবর্ষেই। অতএব ফাউলের স্বদেশ হচ্ছে আমাদের স্বদেশ। ইউরোপের রসনা সেদিন পর্যন্ত ফাউলের আস্বাদ জানত না, কিন্তু তার উপরে আমাদের জন্মগত অধিকার। ইউরোপ যখন শ্রীরাম পক্ষীর স্বপ্নও দেখেনি, ভারতের বিরাট আকাশ আচ্ছন্ন করে উঠত তখন ফাউলের পর ফাউল, কোটি কোটি নরম নধর রংচঙে ফাউল। এদেশে এত ফাউল থাকতে লক্ষ্মীদেবী আউল বাহিনী হলেন কেন, মাঝে মাঝে তাই ভেবে আমি অবাক হই। কেননা লক্ষ্মীমন্ত না হলে নিত্য কেউ ফাউলকারি খেতে পারে না। মা লক্ষ্মীর সঙ্গে ফাউলের সম্পর্ক বড়ই ঘনিষ্ঠ। সতীশ বললে, তোমার গবেষণার উপরে আর কথা চলে না, আজ তাহলে ফাউলের চপ কাটলেট আর কারি তোমার বরাদ্দ রইল। সেদিন সন্ধ্যার চাঁদ আসন্ন কোজাগরী পূর্ণিমার আনন্দে প্রসন্ন হয়ে উঠেছিল। তার রূপ দেখে মন আর বাসায় ফিরতে চাইলে না। পাহাড়ের একখানি পাথরের উপরে একলাটি বসে বসে দেখতে লাগলুম ঝর্ণায় ঝরছে হীরের ধারা, আর শালবনে কালোর ফাঁকে ফুটছে আলোর চিত্রমালা। এ সময় প্রত্যেক মানুষই মনে মনে কবিতা রচনা করে, এমনকি শিশুরা পর্যন্ত। আমারও মন তখন যে কাব্যকথা উচ্চারণ করছিল অক্ষম ভাষায়, তার ভাব ফোটাবার চেষ্টা করব না।
কিন্তু আচম্বিতে শরতের এক বেরসিক মেঘ কোথা থেকে ছুটে এসে চাঁদের উপরে করলে জবনিকাপাত। শরতের মেঘ বটে, কিন্তু অভাবিত রূপে ঘন। চাঁদতারার আলোকিত নাট্যশালা একেবারে অন্ধকার। এমন আকস্মিক দৃশ্য পরিবর্তনের জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। ভাগ্যে সঙ্গে ইলেকট্রিক টর্চটা ছিল, তাই কোনো রকমে পাহাড় থেকে নেমে বাসার পথ ধরতে পারলুম। পৃথিবীর সৌন্দর্য আলোকের উপরে কতটা নির্ভর করে তাই ভাবতে ভাবতে পথ চলছি। হঠাৎ বইল ঠান্ডা জলো হাওয়া, এবং তার সঙ্গে সঙ্গেই জাগল বজ্র বিদ্যুতের সমারোহ। আরও তাড়াতাড়ি পা চালিয়ে দিলুম বটে, কিন্তু পৃথিবীকে অনর্থক জ্বালাতন করবে বলি আজ অকাল বাদলের আগমন হয়েছে, তাকে বোধহয় আর ফাঁকি দিতে পারবো না। টর্চের আলোতে পথের চিহ্ন দেখে বোঝা গেল আমার বাসার অনতি দূরেই এসে পড়েছি। আমার ডান পাশেই রয়েছে একটা ছোট মাঠ, স্থানীয় লোকেরা তাকে দিঘির মাঠ বলে ডাকে। বৃষ্টি শুরু হলো, প্রথমে বড় বড় দু চার ফোঁটা। অনুভবে ফোঁটার আকার বুঝেই আন্দাজ করলুম বৃষ্টি খুব জোরেই আসবে। অসময়ে স্নান করে দেহ, জুতা আর জামাকাপড় ভেজাবার স্বাদ হল না। আশ্রয়ের জন্য অসহায়ভাবে এদিকে ওদিকে তাকিয়ে দেখছি, হঠাৎ চোখে পড়ল দিঘির মাঠের নিবিড় অন্ধকারের বুক ছাদা করে ফুটে উঠেছে আলোকজ্জ্বল অনেক জানলা দরজা। বৃষ্টির তোড় বেড়ে উঠল, আমিও বেগে ছুটলুম সেই আলো লক্ষ্য করে। ছোট বাঁশঝাড়ের পাশে ছোট একখানি বাগান, মাঝখানে ছোট একখানি বাংলো, ঘরে ঘরে আলো জ্বলছে, কিন্তু লোকের দেখা বা সাড়া নেই। চার পাঁচটি ধাপ পেরিয়ে বারান্দায় বা দালানের তলায় গিয়ে যখন দাঁড়ালুম, তখন বৃষ্টির মুষলধারায় পৃথিবী হয়ে উঠেছে শব্দময়। দালানের মাঝখানে এবং দুই দিকেই রয়েছে একটা একটা করে তিনটে দরজা, সব দরজাতেই পর্দা ঝুলছে। একদিক থেকে মিহি নারী কণ্ঠে প্রশ্ন এল, কে ওখানে? গলার আওয়াজটা যথাসম্ভব মোলায়েম করে বললুম, আগে ভেজবার ভয়ে এখানে এসে একটু দাঁড়িয়েছি। নারী কণ্ঠ বললেন, বেশ করেছেন, কিন্তু বাইরে কেন, ভিতরে এসে বসতে পারেন। বুঝলুম এমন কোনো শিক্ষিতা আধুনিকা মহিলা কথা কইছেন পর্দার আড়ালে থেকেও, যিনি পর্দা প্রথার ধার ধারেন না। অতএব অসংকোচে পর্দা ঠেলে ঘরের ভিতরে প্রবেশ করলুম। ছোট ঘর, মেঝের উপরে খুব পুরনো কার্পেট পাতা, মাঝখানে রয়েছে মার্বেলের শেকেলে একটা গোল টেবিল, তার উপরে রয়েছে একটা শেকেলে বড় ল্যাম্প, এবং টেবিলের চারপাশে রয়েছে খানকয় ভারী ভারী শেকেলের চেয়ার। একটু তফাতে একখানা ইজি চেয়ারের উপরে অর্ধশায়িত অবস্থায় রয়েছে একটি মহিলা। তার অসাধারণ সৌন্দর্য প্রথম দৃষ্টিতেই মনকে বিস্মিত করে দেয়। মহিলার কোলের উপরে পড়ে আছে একখানি খোলা বই, বোধহয় এতক্ষণ তিনি বই পড়ছিলেন। হঠাৎ গর্জন শব্দ শুনে চমকে চেয়ে দেখি ইজি চেয়ারের পিছন থেকে একটা কালো কুকুরের মস্ত মুখ উঁকি মারছে, তার চোখ দুটো আগুন ভরা। ত্রস্ত পদে আমি আবার পিছিয়ে পড়লুম। ভেড়া ছাড়া আর কোনো চতুষ্পদ জীবকে আমি বিশ্বাস করি না। মহিলা ধমক দিয়ে বললেন, টাইগার চুপ। কুকুরের মুখখানা আবার চেয়ারের আড়ালে অদৃশ্য হয়ে গেল। অতি মিষ্টি হাসি হেসে তিনি আমার আপাদমস্তক একবার দেখে নিয়ে বললেন, ও কি ভয় পাচ্ছেন কেন, একখানা চেয়ার টেনে নিয়ে বসুন না, টাইগার আপনাকে আর কিছুই বলবে না। চেয়ারের উপরে বসে পড়লুম। সঙ্গে সঙ্গে মহিলাটি আর একবার বিশেষভাবে আমাকে লক্ষ্য করি, যেন আমার অস্তিত্ব একেবারে ভুলে গেলেন। বইখানা মুখের সামনে তুলে ধরে আবার পড়তে শুরু করে দিলেন। তিনি যখন আমাকে লক্ষ্য করেছিলেন, আমিও তখন লক্ষ্য করেছিলুম। তার দৃষ্টি কেমন যেন একটা অস্বাভাবিক উগ্রভাবে ভরা। তার সঙ্গে চোখাচোখি হলে মনে কেমন একটা অস্বস্তি ছটফট করতে থাকে। বাইরের ঘন ঘন বিদ্যুৎ বিদীর্ণ তমিশার ভিতর থেকে ভেসে আসছে বৃষ্টিধারার প্রচণ্ড ঐকতান। তাই শুনতে শুনতে আরও লক্ষ্য করলুম,
মহিলাটি অপূর্ব সুন্দরী ও যুবতী বটে, কিন্তু তার মুখে চোখেও শিক্ষা ও সংস্কৃতির ছাপ আছে বটে, কিন্তু তার সাজ পোশাক একেবারেই আধুনিক নয়। প্রাচীন তৈলচিত্রে সেকালকার ইংরেজি শিক্ষিতা বঙ্গ মহিলাদের যেরকম সাজ পোশাক দেখা যায়, এরও পরনে অবিকল সেরকম জামাকাপড়। ঘরের প্রত্যেক ছবি ও তার গিল্টি করা ফ্রেমগুলো সেকেলেই, ওই যে মস্ত ঘড়িটা টকটক শব্দে সময়ের গতি নির্দেশ করছে, তারও জন্ম নিশ্চয়ই আমাদের পূর্বপুরুষদের যুগে। এই গৃহের মধ্যে কত যুগ যেন বন্দী ও অচল হয়ে আছে। মহিলার হাতের বইখানার দিকে আমার নজর পড়ল। মলাটের উপরে লেখা রয়েছে দুর্গেশ নন্দিনী। আর কৌতূহল দমন করতে পারলুম না, আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, এতদিন পরে আপনি দুর্গেশ নন্দিনী পড়ছেন? মহিলা বইখানি নামিয়ে অল্পক্ষণ স্থির চোখে আমার মুখের পানে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, এতদিন পরে বলছেন কেন? আমি তো শুনেছি বইখানি সবে বাজারে বেরিয়েছে। সবে বাজারে বেরিয়েছে? তবে কি কোনো অপগণ্ড লেখক দুর্গেশ নন্দিনী নামে নতুন একখানা বই লিখেছেন? বাঙালি লেখিয়াদের এ নষ্টামি হচ্ছে চিরকেলে। পুরনো নাটক উপন্যাসের নামই তারা নতুন বইয়ের নাম রাখেন। তাদের বিশ্বাস বোধ হয় পুরনো নামের খাতিরেই লোক নতুন বই না কিনে পারবে না। আবার শুধুলুম, ওখানে কি বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী নয়? মহিলাটি বললেন, হ্যাঁ, এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নামে এক ভদ্রলোকেরই লেখা, নতুন লেখক, আগে এর নাম কখনো শুনিনি। মহিলাটি বেশ গম্ভীর মুখে পরিহাস করতে পারেন দেখে আমি মুক্ত কণ্ঠে হেসে উঠলাম। আমাকে হাসতে দেখে মহিলাটির মুখে বিরক্তিমাখা বিস্ময়ের চিহ্ন ফুটে উঠল। এমন সময় ঘড়িতে টং টং করে 10টা বাজল এবং সঙ্গে সঙ্গে তিনিও উঠে পড়ে বললেন, মাফ করবেন, বাড়ির ভিতরে আমার একটু কাজ আছে, যতক্ষণ বৃষ্টি না ধরে আপনি এখানেই অপেক্ষা করুন, আমি একটু পরেই আসছি। আই টাইগার! তিনি ভিতরের এক দরজা দিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলেন এবং টাইগারও আবার চেয়ারের পিছন থেকে বেরিয়ে অগ্নিময় দৃষ্টিতে আর একবার আমার দিকে তাকিয়ে যেন অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও মনিবের অনুসরণ করলে। পাশের ঘরের আলো দপ করে নিভে গেল। বৃষ্টির শব্দ তখন কমে এসেছে, আকাশেও স্থানে স্থানে মেঘের ফাঁকে জ্যোৎস্নার আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু এ ঘরের আলো ধীরে ধীরে ম্লান হয়ে পড়েছে, নিশ্চয়ই ল্যাম্পে তৈলের অভাব। হঠাৎ দরজা দিয়ে আমার দৃষ্টি গেল পাশের ঘরে। ঘুটঘুটে অন্ধকারে দপদপ করে জ্বলছে দুটো ক্ষুধার্ত বন্য চক্ষু। আমার বুক শিউরে উঠল। টাইগার কি আমাকে একলা পেয়ে ভালো করে আদর করতে আসছে? কিন্তু তারপরেই সন্দেহ হলো, ও চোখ দুটো বোধহয় টাইগারের নয়, কারণ চোখ দুটো জ্বলছে মাটি থেকে প্রায় 5 ফুট উঁচুতে। টাইগারের চোখ অত উঁচুতে উঠবে কী করে? তারপরেই মনে হলো, হয়তো আমাকে ভালো করে দেখবার জন্যই টাইগার ওই অন্ধকার ঘরের কোনো টেবিলের উপরে লাফিয়ে উঠে পড়েছে। আমিও উঠে পড়ে এক লাফে বাইরে এসে দাঁড়ালুম। এখনও অল্প অল্প বৃষ্টি পড়ছে, পড়ুক গে, টাইগারের চেয়ে বৃষ্টি ঢের বেশি নিরাপদ। কিন্তু বাংলোর বাইরে এসেই মনে পড়ল, ওই যা, তাড়াতাড়িতে ভুলে ইলেকট্রিক টর্চটা টেবিলের উপরে ফেলে এসেছি। তখনই আবার ফিরে দাঁড়ালুম, কিন্তু আশ্চর্য হয়ে দেখলুম সে আলোকোজ্জ্বল বাংলো হঠাৎ নিবিড় অন্ধকারের ভিতরে ডুব দিয়েছে এবং সেখানে কেবল ধকধক করছে ভয়ানক দুটো চলন্ত ও জ্বলন্ত চক্ষু। তারপরেই শুনলুম অতিশয় খনখনি গলায় খিলখিল করে কে যেন হেসে উঠে সেই ভিজে রাতের স্তব্ধতাকে করে তুললে সচকিত। টর্চের কথা ভুলে গিয়ে বাসার উদ্দেশ্যে মারলুম দৌড় এবং দৌড়ুতে দৌড়ুতেই ভাবতে লাগলুম, বাংলোর সমস্ত আলো হঠাৎ একসঙ্গে নিবে গেল কেন? ওই জ্বলন্ত চোখ দুটি কার? অমন করে হাসলে কে? আর কেনই বা হাসলে? আমার পালানো দেখে? ঊর্ধ্বশ্বাসে একেবারে বাসায়। আমার চেহারা দেখেই সতীশ বলে উঠল, এ কি কবি, এ কি মূর্তি! আমি কাদামাখা জুতোজোড়া খুলতে খুলতে বললুম, আজ তো মূর্তিটাকে যে ফিরিয়ে আনতে পেরেছি
সেই জন্যে ভগবানকে আমি ধন্যবাদ দেই। কেন হে কেন? ধপাস করে বসে পড়ে হাঁপাতে হাঁপাতে বললুম, বৃষ্টির ভয়ে বঙ্কিমচন্দ্রের জগৎ সিংহ ভাঙা মাঠের মন্দিরে ঢুকে পেয়েছিলেন দুর্গেশ নন্দিনীর তিলোত্তমাকে। বৃষ্টির ভয়ে আমিও দিঘির মাঠের বাংলোয় ঢুকে পেয়েছি নব্যযুগের এক অসীম সুন্দরীকে। তার হাতে দুর্গেশ নন্দিনী, মুখে তার সকৌতুক প্রলাপ। আলাপ বেশ জমে উঠেছিল, কিন্তু আমার ভাগ্যে ওসমানের ভূমিকায় অভিনয় করতে এলো এক বিপুল বপু শার্মীয় অবতার। ওসমান তরবারি ব্যবহার করত, কিন্তু এ ব্যবহার করে খালি বড় বড় দাঁত। কাজী দ্বন্দ্বযুদ্ধ না করে পৃষ্ঠভঙ্গ দিতে বাধ্য হয়েছি। সতীশ সবিস্ময়ে বললে, এর মধ্যে যে দস্তুর মতো রোমান্সের গন্ধ পাওয়া যাচ্ছে হে। রোমান্স নয় ভাই, মিস অ্যাডভেঞ্চার, বিউটি অ্যান্ড বিস্টের আর একটা নতুন নমুনা। রূপে মুগ্ধ হলুম আর টাইগারের দাঁত দেখে পালিয়ে এলুম। সতীশ আগ্রহে বললে, কবি তোমরাই হচ্ছ ভাগ্যবান জীব, এখানে এসে রোমান্স আবিষ্কার করলে। ব্যাপারটা খুলে বর্ণনা করো দেখি। একে একে সব কথা বললুম। সব শুনে সতীশ হতভম্বের মতো বললে, দিঘির মাঠের ধার দিয়ে এতবার আনাগোনা করেছি, কিন্তু ওখানে যে এমন ধারা এক চিত্রাকর্ষক রহস্যময় বাংলো আছে কোনোদিন তো আমি লক্ষ্য করিনি। একেই বলে কবির দৃষ্টি। বন্ধু, কাল সকালেই তোমার ওই জ্যান্ত আবিষ্কারটিকে স্বচক্ষে দর্শন করতে যাব, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাবে তো? বললুম, কিন্তু কাল সকালে তো আর বৃষ্টি পড়বে না, কি অছিলায় আবার সেখানে মুখ দেখাতে যাব? টাইগারকে একটু আদর করব বলে? সতীশ বললে, দূর ওসব নয়, তুমি গিয়ে বলবে তোমার টর্চটা নিয়ে যেতে এসেছ। আমি বললুম, হ্যাঁ এও জোর অকাট্য বটে, কিন্তু এখনও সব বাজে কথা রাখো, উদুর দেবতার পুজো দরকার। এইবারে থালাবাটি ভরে তোমার বহু বিজ্ঞাপিত ফাউলের নৈবেদ্য নিয়ে এসো, আমি এই আসনে বসে ধ্যানস্থ হলুম। সকালে উঠে সতীশের সঙ্গে দিঘির মাঠে গিয়ে অত্যন্ত হতভম্ব হয়ে গেলুম। কোথায় সেই বাংলো? মাঠময় ঝোপঝাপ, দু চারটে ছোট বড় গাছ, সেখানে বাড়িঘর কিছুই নেই। জীবন্ত প্রাণীর মধ্যে দেখলুম খালি পানায় সবুজ দিঘির ধারে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে বেড়াচ্ছে গোটাকয় বক, আর একটা গাছের ডালে স্থির হয়ে বসে আছে তিনটে শকুন। সতীশ বললে, কবি আমি জানি দিঘির মাঠে বাংলো টাংলো কিচ্ছু নেই, এখন বঙ্কিমচন্দ্রের ভাষায় তোমায় বলতে পারি, পথিক তুমি পদ ভুলেছ। আমি দৃঢ়স্বরে বললুম, না তা বলতে পারো না, পাহাড়ের ঝর্ণাতলা থেকে বাসায় ফিরতে গেলে এই মেঠো পথ ছাড়া আর দ্বিতীয় পথ নেই। টর্চের আলোতে কাল আমি ওই বাঁশঝাড়কে স্পষ্ট দেখেছিলুম, বাংলোখানা ছিল ওরই পাশে। সেই দিকে এগুতে এগুতে সতীশ বললে, কবি তুমি কি বলতে চাও আলাদিনের দৈত্য এসে সেই বাংলোকে রাতারাতি উড়িয়ে নিয়ে গিয়েছে? আমি জবাব না দিয়ে পায়ে পায়ে বাঁশঝাড়ের কাছে গিয়ে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বললুম, কিন্তু দেখো সতীশ কি আশ্চর্য, ভাঙা ইটের স্তূপ আর ভিতের চিহ্ন দেখেছ? একসময় এখানে সত্যি সত্যিই বাড়িঘর ছিল। সতীশ সায় দিয়ে বললে, তা হয়তো ছিল, আর সেই সময় হয়তো তোমার দুর্গেশ নন্দিনীর অসীম সুন্দরী পাঠিকা তার দীপ্তচক্ষু টাইগারকে নিয়ে এখানে বাস করত। কবি তুমি কি এইখানে বসে বসে মনের মতো স্বপ্ন দেখছিলে? উত্তর খুঁজে পেলুম না। কি করে সতীশকে বোঝাবো আমি মিথ্যা স্বপ্ন দেখিনি, সত্য সত্যই এখানে এক আলোকময় বাংলো এসে উঠেছি, ঝড় বৃষ্টির কবল থেকে উদ্ধার পেয়েছি, এক বিচিত্র সুন্দরীর সঙ্গে কথা কয়েছি, এবং তারপর অন্ধকারে ভীষণ এক কুকুরের ভয়ে পালিয়ে গিয়েছি। সতীশ হঠাৎ অস্ফুট শব্দ করে ভাঙা ভিতের উপর হেঁট হয়ে পড়ে কি একটা জিনিস কুড়িয়ে নিলে। অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলুম কালকের ভুলে ফেলে যাওয়া আমার সেই ইলেকট্রিক টর্চটা। তাহলে আমি পথ ভুলিনি, সত্যিই আমি এখানে এসেছিলুম। তবে তবে কাল যা দেখেছি সেগুলো কি? ভাবতেও আমার গায়ে কাঁটা দিলে। তাহলে কি এখানে কোনো অজানা অদৃশ্য রহস্যের আত্মা বিরাজ করছে? কোনো রকমে হাসি চেপে সতীশ একবার শীষ দিলে, তারপর বললে,
একেই বলে কবির দৃষ্টি। ধন্য কবি, আলাদিনের দৈত্য তোমার কাছে হার মানে। ভারী রাগ হলো, ভাবলুম দেই ঠাস করে সতীশের গালে এক চর বসিয়ে। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।